নমস্কার, আজকে আমরা বাইবেলের প্রথম বই আদিপুস্তকের বিষয়ে আমরা দেখব। আদিপুস্তকের 50টি অধ্যায়, আর এই অধ্যায়ের বিষয়ে আমরা দেখব যে অধ্যায়গুলিতে কি কি বিষয় রয়েছে। প্রথম অধ্যায় যেখানে রয়েছে ঈশ্বর তিনি পৃথিবীকে সৃষ্টি করলেন সেই বিষয়ে, মানুষ সৃষ্টির বিষয়ে রয়েছে। দ্বিতীয় অধ্যায় রয়েছে নারী সৃষ্টির বিষয়ে আমরা দেখতে পাব, আর তৃতীয় অধ্যায় রয়েছে মানুষের পাপের পতন। চার অধ্যায় প্রথম হত্যাকে আমরা সেখানে পাই, কোয়েন হেবলকে হত্যা করে। পাঁচ অধ্যায় আদমের বংশের বিবরণ আমরা পাব। ছয় অধ্যায় ঈশ্বর তিনি নোহকে আদেশ করলেন আর তিনি জাহাজ তৈরি করলেন। সাত অধ্যায় সমস্ত পৃথিবী জল দ্বারা ধ্বংস হয়ে গেল। আট অধ্যায়ে সেখানে পাবো যে নোহ তার পরিবার ঈশ্বরের আরাধনা করলেন। নয় অধ্যায়ে আমরা তার বংশের বিষয়ে পাবো। দশ অধ্যায়ে নোহের বংশের বিষয়ে পাবো। এগারো অধ্যায় সেখানে ভাষার গড়বড়িতে মানুষ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গেল। বারো অধ্যায় উর দেশ থেকে ঈশ্বর আব্রাহামকে ডাকলেন এবং কনানের উদ্দেশ্যে তিনি রওনা হলেন। তেরো অধ্যায় আব্রাহাম আর লোটের মধ্যে সেখানে সমস্যা হলো, লোট আলাদা হয়ে গেল। চোদ্দ অধ্যায় লোট বন্দী হলো এবং আব্রাহাম তাকে পুনরুদ্ধার করলেন এবং মলকিসেদক মহাযাজকের কথা আমরা দেখতে পাই। পনেরো অধ্যায়ে রয়েছে ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করলেন তার বংশের বিষয়ে। ষোলো অধ্যায়ে আমরা দেখতে পাই হাগারের গর্ভে ইসমাইলের জন্ম। সতেরো অধ্যায় ইসমাইলের বিষয়ে আমরা দেখতে পাবো এবং ত্বকছেদের বিষয়ে সেখানে রয়েছে। সতেরো অধ্যায় আর আমরা দেখলাম আঠেরো অধ্যায় যেখানে সদম আর ঘমরার জন্য আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। উনিশ অধ্যায় সদম ঘমরার ধ্বংস আমরা সেখানে পাই এবং লোটের স্ত্রী সেখানে নুনের স্তম্ভ হয়ে গেছে। কুড়ি অধ্যায় গড়ারে রাজার সামনে আব্রাহামকে দেখতে পাই। একুশ অধ্যায় ইসাহাকের জন্ম। বাইশ অধ্যায় ইসাহাকের সেখানে আমরা দেখতে উৎসর্গ এবং আব্রাহামের মহাপরীক্ষার বিষয়ে আমরা দেখতে পাই। তেইশ অধ্যায় সারার মৃত্যু এবং চব্বিশ অধ্যায়ে আমরা ইসাহাকের বিবাহের কথা আমরা দেখতে পাই। আর পঁচিশ অধ্যায়ে আব্রাহামের মৃত্যু, আর ছাব্বিশ অধ্যায়ে গরারের রাজার সামনে ইসাহাককে আমরা দেখতে পাই, আর সাতাশ অধ্যায় যেখানে জাকব আর এসর কথাকে আমরা পাবো, আঠাশ অধ্যায়ে জাকব পলায়ন করছেন হারনে এবং উনত্রিশ অধ্যায়ে আমরা দেখতে পাই সেই হারনে দাসত্ব করছে, এবং তিরিশ অধ্যায়ে আমরা দেখতে পাই যে জাকব হারনে বিয়ে করলো। একত্রিশ অধ্যায়ে হারন থেকে জাকব আবার পলায়ন করলো, আর বত্রিশ অধ্যায়ে আমরা দেখি জাকবের সঙ্গে ঈশ্বরের দূতের মল্লযুদ্ধ, আর তেত্রিশ অধ্যায় জাকব আর এসো তাদের পুনর্মিলন, আর আমরা চৌত্রিশ অধ্যায় পাব যে জাকবের মেয়ে দিনার অপহরণ এবং তার বলাৎকারের বিষয়ে। আর যদি আমরা পঁয়ত্রিশ অধ্যায় পাই সেখানে ঈশ্বর জাকবের নাম পরিবর্তন করে ইসরায়েল তিনি রাখলেন। আর যদি আমরা ছত্রিশ অধ্যায় পাবো সেখানে এসোর বংশের বৃত্তান্ত আমরা দেখতে পাই, আর সাঁত্রিশ অধ্যায়ে আমরা পাবো যে জোসেফের স্বপ্ন এবং তার ভাইয়েরা তাকে বিক্রি করে দিল। আটত্রিশ অধ্যায়ে আমরা সেখানে জিহুদা আর তামরের বিষয়ে পাবো, এবং উনচল্লিশ অধ্যায়ে সেখানে দেখব যে পটিফরের স্ত্রী জোসেফকে কারাগারে বন্ধ করলেন, এবং চল্লিশ অধ্যায়ে পাবো কারাগারে দুজন লোককে লোকের স্বপ্ন জোসেফ তিনি বলে দিলেন, এবং একচল্লিশ অধ্যায়ে ফোরনের স্বপ্ন জোসেফ তার বৃত্তান্ত বললেন, এবং জোসেফ কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি মিশর রাজ্যের তিনি শাসনকর্তা হলেন। বিয়াল্লিশ অধ্যায়ে জোসেফের বিবাহের কথা পাবো, এবং তেতাল্লিশ চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ অধ্যায়ে জোসেফের ভাইয়েরা তারা কনান থেকে দুর্ভিক্ষের কারণে তারা মিশরে এসেছিল খাবার কেনার জন্য। যদি ছেচল্লিশ অধ্যায়ে আমরা পাবো যে জাকব কি করেছিল,
তার সন্তানদেরকে নিয়ে সবংশে মিশরে এসেছিল। আর যদি আমরা 47 অধ্যায় পাব, আর সেখানে পাই যে জোসেফ মিশর রাজ্যে শাসন করছে। 48 অধ্যায়ে জোসেফের দুই পুত্রকে জ্যাকব তিনি আশীর্বাদ করছেন, 49 অধ্যায়ে জ্যাকব নিজের সন্তানদেরকে তিনি আশীর্বাদ করছেন, আর 50 অধ্যায়ে জ্যাকবের মৃত্যু এবং জোসেফের মৃত্যু আমরা সেখানে দেখতে পাই। আমরা আদি পুস্তকের 50টি অধ্যায়কে আমরা দেখলাম আজকে যে কোন অধ্যায়ে কি রয়েছে। আসুন আমরা আগামী ভিডিওতে আমরা যাত্রা পুস্তকের সম্বন্ধে দেখব। তাই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।